الحمد لله رب العالمين والصلاة والسلام على نبينا محمد صلوات الله وسلامه وعلى أهله وأصحابه أجمعين أيها الأخوة إخواني السلام عليكم ورحمة الله وبركاته اسم الله العظم جي الله جي اسم عظيم অনেক বড় কতগুলো নাম রয়েছে দ্য গ্রেটেস্ট নেম অফ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর ভিতরে একটি হচ্ছে আল আহাদ এই নামটুকো হাদিসের ভিতরে এসেছে যেটা আমরা গত ক্লাসে আলোচনা করেছি যে কিভাবে হাদিসের ভিতরে এই এই শব্দটুকো এসেছে আপনারা শুনেছেন আল আহাদ এই নামের সাথে আরেকটি নাম চলে আসে সেটি হচ্ছে আল ওয়াহিদ অর্থের দিক থেকে অনেক কাছাকাছি যেহেতু এই দুটো নামকে একসাথে যদি আমরা না শিখি তাহলে পার্থক্য করতে বুঝতে অসুবিধা হবে এর কারণ হচ্ছে আল আহাদ এই নাম থেকে আল্লাহর একটি গুণ যেটা বিস্তারিত আলোচনা করা প্রয়োজন এবং বোঝা উচিত সেটি হচ্ছে আহাদানিয়া আর আল এই কেন্দ্র করে নামটিকে আরেকটি গুণ যেটা বিস্তারিত আমাদের বুঝতে হবে সেটাকে বলা হচ্ছে ওয়াহাদানিয়া তাহলে আমরা গুণের দিক থেকে আল্লাহ সুফা নেওয়া দুইটা দিক খুঁজে পাচ্ছি একটি হচ্ছে আহাদা নিয়া আরেকটি হচ্ছে দুইটি কিন্তু এক নয় আগে বলেছি যে বাংলা ভাষায় চর্চা করা একটি অত্যন্ত কষ্টকর যেহেতু এর ভালো শব্দ সম্ভার আমাদের কাছে নাই এবং বাংলাদেশের অনুবাদ গুলোতে যচ্ছে শব্দের ব্যবহার হয়েছে যেখানে আপনারা মূল অর্থ খুঁজে পাবেন না যেমন ওয়াহেদানিয়া কি বাংলাতে বলা হবে কিন্তু এর ভিতরে পার্থক্য রয়েছে এখন আমরা এটি দেখব যে এটি কিভাবে আহাদ কথাতে এসেছে এটি হচ্ছে আমাদের সর্বপ্রথম আহ চাহিদা সবগুলো হাদিসের ভিতরে আহাদ কথাটাই ইসমো আজমের ভিতরে এসেছে কিন্তু একটি হাদিসের ভিতরে পাওয়া যায় যে আল আহাদ আল ওয়াহেদ দুটোই এসেছে এটাও বলা যেতে পারে যে একটি ইসমুল আজমের আহাদ এই এই শব্দে ইসমুল আজম আহ ইসমুল্লাহ আজম এটি বেশি এসেছে সূরা الاخلاص আমরা যদি দেখি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই শব্দটিকে কিভাবে ব্যবহার করেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তিনি বলছেন বল অর্থাৎ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হুকুম করছেন যে আপনি বলুন হুয়া তিনি আল্লাহু যে আল্লাহ হচ্ছে তিনি হচ্ছেন আল্লাহ তিনি হচ্ছেন এক একক যেভাবে আপনি বিবেচনা করুন এই বাক্যতে আমরা দেখতে পাচ্ছি যে হুয়া যদি মুক্তাজা হয় বাক্যের শুরুটা মুক্তাদা সাবজেক্ট তাহলে খবর হচ্ছে আল্লাহু অর্থাৎ এটি হচ্ছে প্রেরিকেট কিন্তু এর সাথে আহাদুন এটিও খবর আসানি দ্বিতীয় একটি খবর সেকেন্ড প্রেরিকেট তারপরের যে আয়াতিমা যে আমরা পাচ্ছি আল্লাহ আসমাদ এখানে আসমাদ আমরা লক্ষ্য করছি যে আসমাদের সামনে একটি আল রয়েছে আলিফলাম এই কারণেই রয়েছে এটি হচ্ছে আল ইস্তেকরাক অর্থাৎ অ্যাপসলিউট সেন্সে যেটি নির্দিষ্ট করা হচ্ছে যে আল্লাহ তালা যে ধরনের আসমাদ সেরকম কোন সামাদের কোনো অস্তিত্ব কোথাও নেই একমাত্র আল্লাহ হচ্ছেন আসামাদ কেননা সৃষ্টির ভিতরে আসামাদ শব্দগত ভাবে অথবা বস্তুগত ভাবে আমরা দেখতে পাই যে এটি আসসামাদ কে বোঝায় যে অন্য কোনো বস্তু অথবা সৃষ্টি কোনো জিনিসকে বোঝানো যায় কিন্তু এর সামনে যখন আল বসা হয় তখন সেটি আল্লাহ জন্য নির্দিষ্ট হয়ে যায় প্রিয় শ্রোতা লক্ষ্য করুন যে আহাদুন এই শব্দটুর সামনে আল নেই আসামাদ এর দালের উপরে রয়েছে একটি দম্মা কিন্তু আহাদুন এই শব্দটির সামনে যেহেতু আল নাই এই কারণে দালের উপরে তানবিন রয়েছে তাহলে এই যে আহাদুন এই শব্দটুকু এই আয়াতে কারিমার ভিতরে আল্লাহর সিফত বর্ণনা করছে এটি কিন্তু নাম হিসাবে নয় যখনই আমরা আল্লাহ সুবহান তালার নাম হিসাবে বলবো তখন একটি আল যোগ করতে হবে আল আহাদ কিন্তু আল আহাদ বলে সব কোনো শব্দমালা মানে কোরআনুল কারিমে আসে নাই বিশেষ করে সূরা ইখলাসে আসে নাই তাহলে এর কারণটা কি এর একটি কারণ হচ্ছে যে এই যে তানবিন দেওয়া হয়েছে আহাদুন এটি দিয়ে দুটো জিনিস বোঝানো যাচ্ছে বোঝানো হচ্ছে একটি হচ্ছে যে এটি এর পূর্বের শব্দটার গুণ বর্ণনা করছে সিফাত বর্ণনা করছে আল্লাহ এবং তার গুণাবলী হচ্ছে আহাদুন এটি হচ্ছে কিন্তু আমরা যখন বলব আল আহাদ যেটি ইসমুল আজ ভিতরে এসেছে আল আহাদুন তখন আল আহাদু তখন এটি আল্লাহর নাম হবে তাহলে প্রিয় শ্রোতা নাম হচ্ছে আল আহাদ আর গুণ হচ্ছে আহাদ আল ছাড়া আরেকটি ব্যবহার রয়েছে আরবি ভাষায় যে প্রাচীন আরবি ভাষাতে যখন কোন শব্দকে তানবিন দিয়ে নাকিরা দিয়ে বোঝানো হয় তখন সেটাকে অর্থে ব্যবহার হয় অর্থাৎ আশ্চর্যজনক ভাবে এটার মহিম মহৎ এবং অত্যন্ত রাজকীয় একটি ব্যবহার আহ আশ্চর্যজনক কোনো কিছুকে প্রকাশ করা বোঝায় এই কারণে আল্লাহ দৃষ্টি আকর্ষণ করছেন যে এই যে আল্লাহ তিনি আসলে আহাদ আল্লাহ এখানে কিন্তু বলতে পারতেন অথবা আয়াতটা এরকমও হতে পারত কুল হু আল্লাহ ওয়াহেদ লক্ষ্য করুন কেন এই আয়াতে আল ওয়াহেদ আসে নাই এটা এর অর্থ হচ্ছে এক একক আল ওয়াহেদ এর কারণ হচ্ছে যে এই যে সুরা এটি হচ্ছে ইসলাস এখানে এই সুরার ভিতরে আল্লাহ সুহান তারা ইলাহ শব্দটুকু ব্যবহার করে নেই এই সুরার ভিতরে আল্লাহ সুহান রব শব্দটাকে ব্যবহার করে নাই ইলাহ হচ্ছে উপাস্য যার আমরা এবাদত করি আল ইলাহ যখন ইলাহ বলা হয় ইলাহ যেহেতু সংখ্যায় অনেকগুলো বিদ্যমান রয়েছে সেই কারণে অধিকাংশ আয়াতের ভিতরে এসেছে অথবা এর আগে কোন শব্দ ব্যবহার করে আল্লাহ সুবাহ নির্দিষ্ট করা হয়েছে আল ওয়াহেদ অর্থাৎ জগতে অনেক ইলাহ রয়েছে কিন্তু আল্লাহ হচ্ছেন আল ওয়াহে সেটি হচ্ছে উলুহিয়ার ক্ষেত্রে কিন্তু আহাদানিয়া হচ্ছে এমন একটি বিষয় যে কোনো সাথে সমকক্ষ তৈরি করা যায় না সেই একত্ববাদকে প্রতিষ্ঠা করছে হচ্ছে আহাদুন এই কারণে আল্লাহ সুবাহ তারা নোট অফ এক্সক্লামেশন আশ্চর্য একটি বাক্য রীতি ব্যবহার করেছেন প্রাচীন আরবি সাহিত্য অনুযায়ী যে তানবিন ব্যবহার করেছেন ও আহাদুন এবং এই সুরার শেষে যে ওয়ালান ইয়াকুন লাহু যে কোনো কিছুই মানে নাই কুফুয়ান সমকক্ষ আহাদুন আবার একইভাবে যে তিনি হচ্ছেন আহাদুন এমন একজন আহাদ যার কোন ধরনের সমকক্ষ নাই এখানে এই কারণে আশ্চর্য জনক ভাবে আল্লাহ সুহান তারা বাক্য রীতির মাধ্যমে সবাইকে স্মরণ করে দিচ্ছেন যে এই আহাদ شبهتكو اقمترو الله سبحانه وتعالى اي سورة دوار رجل. اي قرن ابن كثير رحمه الله تعالى كالتفصيل سورة الإخلاص بولين قل هو الله أحد يعني هو الواحد الأحد الذي لا نزير له ولا وزير ولا نبيده ওয়ালা শাবিহু ওয়ালা আ'দিল এ আল্লাহ হচ্ছেন মানে একক অদ্বিতীয় আমরা আসব যে আহাত কথাটা কি কিভাবে বোঝানো যায় যে এককভাবে তিনি একাই আছেন তার কোনো দ্বিতীয় কেউ নেই এবং তার সমকক্ষ কেউ নেই তার প্রতিদ্বন্দী কেউ নেই তার রাইভাল তার সাথে সমদৃশ্য সমকক্ষ সমমনা সমগত্রীয় তার কোনো উপদেশতা নেই তাকে কোনো কেউ পরামর্শ দেন না দেন না এবং এই শব্দটুকুকে ওয়ালা ইউতলাকু হাযা লফস আলা আহাদুন আলা আহাদিন ফিল ইসবাত الى على الله عز وجল এই শব্দটুকুকে শুধুমাত্র আল্লাহ সুবহানাহু তাআলার গুণাবলী বর্ণনা করার ক্ষেত্রে দাব্বার হয় যখন আহাদ কথাটা ব্যবহার হয় এটি হচ্ছে এর ব্যবহার এবং এই সুরাতে এটিকে এমনভাবে ব্যবহার হয়েছে যেটি আরবি সাহিত্যে আ পূর্বে কখনো ব্যবহার হয় নাই এই সুরাতে যেভাবে ব্যবহার হয়েছে আন্নাহুল কামাল ইজামি ও সিফাতিহি ও আফাহাল যে তার সমস্ত গুণাবলী এবং তার সমস্ত কর্মকাণ্ডে পরিপূর্ণতা লাভ করেছে এই কারণে তার কোন দ্বিতীয় কিছুই নেই প্রিয় শ্রোতা আমরা এই এই আল দুটো নাম আমরা আলোচনা করব আগে বলে নিচ্ছি যে যারা আরবি গ্রামার সম্পর্কে কিছু জ্ঞান রাখেন তারা এখান থেকে উপকৃত হবেন কিন্তু অন্যান্য শ্রোতাদের উদ্দেশ্যে আমরা এর অর্থটা আগে বলে নিচ্ছি তারপর আমরা এর ব্যাকরণগত দিকটা আলোচনা করব মানে হচ্ছে এক একা একক যার কোনো দ্বিতীয় নাই কোনো সঙ্গী সাথে সমতুল্য সমকক্ষ সরিকানা নাই যাবতীয় গুণাবলীতে তিনি একক তার সমতুল্য নাই যাবতীয় গৌরব সৌন্দর্য প্রশংসা প্রজ্ঞা দয়া দাক্ষিণ্য শক্তিমত্তা এই সকল যত মহৎ গুণাবলী রয়েছে সেখানে তার কোনো নজির নাই কোনো প্রতিদ্বন্দ্বী নাই তিনি একক এবং সৃষ্টি এবং যে রিজিক প্রদানে তিনি একাই কাজটি পরিচালনা করেন বিশ্ব পরিচালনা একাই করেন তার কোনো সাহায্যকারী নাই তার সত্তায় কোনো সমকক্ষ নাই এবং তার গুণাবলীতে নাই কর্মবলিতে নাই তার উপাস্য তিনি একাই এবং তার কোনো অংশীদার নাই সার্বভৌমত্বের একচ্ছত্র অধিকারী তিনি তার কোনো স্ত্রী নাই সন্তান নাই যেটি সুরা ইখলাসের ব্যাখ্যায় আমরা পাব ইনশাআল্লাহ এসব তিনি একাই করেন তিনি একাই যা চান আর অদৃশ্যের খবর গাইব আল গাইব যেটি সেটি তিনি একাই জানেন অন্য কারোর সাথে তার কোনো অংশ নেই রোগ এবং অসুস্থতা তিনি একাই একাই দূর করেন সমস্ত সমৃদ্ধি দান করেন তার কোনো কাজে কোনো নবী রাসুল অথবা আহ তথাকথিত কোনো মানুষ সরিক নাই তিনি অনুপম অতুলনীয় আশা করি বুঝতে পেরেছেন এখন আসুন বিস্তারিত আহ জানা যাক যে এই যে আহাদ এই আহাদ মানে এমন একটি একক সত্তা তার কোনো শুরু নাই এবং তার কোনো শেষ নাই তাহলে এই এক আর যে কোনো এক সমান নয় আশা করি বুঝতে পেরেছেন হাদিসের ভিতরে এসেছে যে যে তিনি চিরকাল আছেন চিরকাল থাকবেন শুরুতে তিনি ছিলেন আর তার সাথে কিছুই ছিল না তাহলে তিনি একাই ছিলেন এই দিক থেকে আহাদ মানে একা তাহলে একটি অর্থ আমরা পাচ্ছি কি একা একক আর একা কিন্তু এক নয় আপনি বলতে পারেন যে একটি মানুষ কিন্তু একটি মানুষ কি একা এটি নির্ভর করে তার পরিস্থিতির উপর আল্লাহ জন্য এই যে একক একক বিষয়টি এটি এমন একটি ইউনিক যে অন্য কিছুর এককত্বের সাথে কোনো মিল নাই কেননা আল্লাহ সুবাহ হাদিসে ভিতরে যেভাবে নবী সাল্লা সাল্লাম বর্ণনা করেছেন কান আল্লাহ গাইরুহু যে প্রথমে আল্লাহ সুবহান ছিলেন তার সাথে আর কিছুই ছিল না রাহ বুখারি এবং রাসুল্লাহ সাল্লাম যখন শেষ রাতে তাহাজুদ নামাজের জন্য উঠতেন তখন যে দোয়া করতেন সেখানে তিনি বলতেন আল্লাহ আল্লাহ কাবলাকা সাইউ যে আপনি হে আল্লাহ আপনি হচ্ছেন প্রথম ফালাইসা কাবলাকা সেই উন আপনার পূর্বে আর কিছুই ছিল না নাই ফালাইসা কাবলাকা সেই উন ওয়ান্তাল আখেরু এবং আপনি হবেন শেষ ফালাইসা বাদাকা সেই উন এবং আপনার পরে কিছুই নাই তাহলে এই কথাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এই দোয়ার ভিতরে এই দোয়াটা আপনারা শিখবেন কেননা এটার ভিতরে আল্লাহ হচ্ছে এমন ভাবে একক আরবি ভাষায় যখন আমরা আহাত কথাটা ব্যবহার করি তখন এর চারটা অর্থ আপনাদের বের করতে হবে যখন এটি শুধুমাত্র আহাদ বলে থেমে যাবেন জ্ঞানকৃত আলাল আহাদ যে আহাদ এই যে এক এটি কিন্তু ক্রমধারার এক নয় মনে করেন এক দুই তিন এভাবে যে সংখ্যাগুলো বেড়ে যাচ্ছে সেই সংখ্যার এক নয় এটি পৃথক একটি এক এটি একটি অর্থ এক নাম্বার দুই নাম্বার হচ্ছে যে এর সাথে কোনো কিছু যোগ করা যাবে না এর সাথে কোনো কিছু অ্যাড হবে না তিন নাম্বার হচ্ছে যে একে বিভাজন করা যাবে না ভাগ করা যাবে না অবিবাজ্য আনডিভাইসেবল আরেকটি চার নাম্বার হচ্ছে ইউনিক অনন্য সত্তা যার কোনো তুলনা নাই এটি হচ্ছে যখন আহাত একা ব্যবহার করা হবে আহাদানিয়া ফুটে উঠবে কতগুলো দোয়া এবং আয়াতের মাধ্যমে আহাদানিয়া যে আয়াতগুলো আপনারা যদি লক্ষ্য করেন আমরা দোয়াটা আলোচনা করেছি যে এই এই একই দোয়ার ভিতরে আছে আল্লাহ জাহিরু ফালাইসা তাওকা ও যে আপনি হচ্ছে বিকাশমান আপনার উপরে আর কিছুই নাই তার মানে আল্লাহ সুবহান আরসের উপরে সমাসীন হয়েছেন ইস্তাওয়া হয়েছেন তাহলে আল্লাহ সুবহান উপরে আর কিছু নাই তিনি হচ্ছেন যে যে মানে শেষ ও আন্না ইলা রব্বিকাল মুনতাহা সুরা নাজম আট নম্বর বিয়াল্লিশ যে

তার উপরে কিছুই নাই কেননা যারা পারেন এটা আরো কিছু বলি রয়েছে এই দোয়াতে আপনার দোয়ার বইতে পাবেন এই দোয়াতে যে জিনিসটি ফুটে উঠেছে এটি হচ্ছে আল্লাহর আহাদানিয়া যে কোনো কিছুই মানে তার সাথে সম্পর্ক নাই আর গ্রামারে যখন মানে কথাটা আরবি আহাত ব্যবহার হয় এখানে একটি বিষয় লক্ষ্য করতে হবে যে কোনো কিছু না বুঝে মানুষকে বলাটা ঠিক না আমাদের শ্রোতাদের ভিতরে অনেকেই বলে থাকেন আমি শুনেছি যে আল্লাহ আল্লা আলা আহাদ কথাটা কোরআনুল কারিমে কোথাও ব্যবহার করে নাই একমাত্র ইখলাসে ব্যবহার করেছে অত্যন্ত জঘন্য একটি ভুল না জেনে এরকম কথা বলা ঠিক নয় আল্লাহ সুফাহন আলা কোরআনুল কারিমে আটচল্লিশ জায়গায় আহাদ ব্যবহার করেছে কালিমাতুল আহাদ এবং এর আহাদের সাথে অন্য আরি না সবকিছু সব কিছু সব আহাত কিন্তু আল্লাহ সুবহান তালাকে উদ্দেশ্য করে ব্যবহার হয় নাই প্রিয় শ্রোতা আমতাজেই না জেনে এইভাবে বলা ঠিক নয় এই কারণে আমাদের উচিত হচ্ছে যখন আমরা দশ দিচ্ছি তখন অনেক মনোযোগ দিয়ে কথাগুলো শুনতে হবে আমরা আপনাদের ক্ষেত মতে কিছু আয়াতুল ক্যারিমা পেশ করছি যেখানে প্রমাণ হবে যে আহাত কথাটা অন্যের জন্য প্রযোজ্য হচ্ছে যেমন সুরা নিসা আট নাম্বার তেতাল্লিশ ওয়াইন ওয়াইন কুন্তুম মারবা আও আলা সাফারিন তোমরা যখন অসুস্থ থাকো অথবা সফর করতে থাকো আও যা আহাদুন মিনকুম মিনাল গা যখন তোমরা টয়লেট থেকে আসো এখানে আহাদুন মিনকুম তাহলে আহাদুন কথাটা নাকিরা অর্থে ব্যবহার হয়েছে কাদের জন্য মানুষের জন্য

তাহলে এই আহাত ব্যবহার করা হচ্ছে মানুষের জন্য তাহলে আহাত কথাটা এই শব্দটা অন্য ক্ষেত্রে কোরআনুল কারিমে ব্যবহার হয়েছে কিন্তু সুরা ইখলাসে কিভাবে ব্যবহার হয়েছে সেটি আমরা পরে আলোচনা করব না জেনে প্লিজ এগুলো বলবেন না প্লিজ প্লিজ আল্লাহ তাওবাতে বলেছেন ওয়া ইন আহাদুন মিনাল মুশরিকা আস্তা যারাকা ফা अजीরুহু যে রাসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সূরা তাওবা আয়াত নাম্বার ছয় এখানে নবী সাল্লাল্লাহু সাল্লামকে উদ্দেশ্য করে আল্লাহ বলছেন ওয়া ইন আহাদুন মিনাল আল মুশরিকিন যে মুশরিকদের কেউ যদি তোমার কাছে আসে এবং আশ্রয় চায় ফা अजीরুহু ফা अजीরুহু যে তাকে ফা अजीরুহু তাকে আশ্রয় দাও হ্যাঁ আপনারা লক্ষ্য করেছেন যে ওই যে রোজার মাসে ওই যে দোয়া পরে মুজিরু এই শব্দ থেকে এসেছে যিনি আশ্রয় দেয় এটি আল্লাহর নাম নয় আমরা আগে আলোচনা করেছি এগুলো থেকে বিরত থাকাই ভালো যে তাহলে আমরা দেখতে পাচ্ছি যে মুশ্রিকদের ক্ষেত্রেও আহাদ কথাটা আল্লাহ সুবাহ ব্যবহার করেছে তাহলে এটি একটি শব্দ ভাষার একটি শব্দ এর অর্থ হচ্ছে মানে এক একক কিন্তু সুরা ইখলাসের ব্যবহারটা একটু ভিন্ন এটা বুঝতে হবে আহাত কথাটা এসেছে আমরা আগে বলেছি যে আহাত দিয়ে ওয়াহাদানিয়াও বোঝায় আবার আহাদানিয়াও বোঝায় যেমন আহাত ব্যবহার হয়েছে কোনো মানুষের জন্য যেমন সুরা সাদ নাম্বার পঁয়ত্রিশ

অথবা অন্য কারোর প্রতি যেন প্রযোজ্য না হয় অন্য অন্য কারোর জন্য এরকম রাজত্ব পাওয়ার জন্য যোগ্য না হয় এরকম রাজত্ব আল্লাহ আমাকে দান করুন তাহলে লি আহাদিন অন্য কোন লোকে তাহলে এখানে সৃষ্টির জন্য আহাদ ব্যবহার হয়েছে আমরা দেখতে পাচ্ছি যে সুরা আল জিন এখানে আহ ভাবে আহাদ ব্যবহার হয়েছে

এমন একটা পাকড়াও যেটি আল্লাহর হতে কেউ আমাকে রক্ষা করতে পারবে না স্বয়ং নবী সাল্লি বলা হচ্ছে যে আল্লাহর পাকড়াও থেকে তাকে কেউ রক্ষা করতে পারবে নাহান দিয়ে আল্লাহ অথচ অনেক লোক নবী সাল্লাই সাল্লাম কবরের কাছে গিয়ে তার সাহায্য চায় তার কাছে সফলতা চায় তার কাছে রোগ অসুখের সমাধান চায় নির্বাচনে দাঁড়ালে সেই কবরের কাছে গিয়ে তার কাছে কিছু সাথে তিনি মানে সংশ্লিষ্ট নন তিনি একক আহাদুন তাহলে এখানে ওহাদানিয়া আহাদানিয়াটা ফুটিয়ে উঠেছে যে সুরা আল ফাজার ফায়াওমা ইযিন লা ইউআযযিবু আযাবুহু আহাদুন সূরা আল ফজর 8 নাম্বার যে কিয়ামতের দিন সেদিন তার মতো শাস্তি আর কেউ দিবে না তাহলে এমন ভাবে দিবে বিচারের মাধ্যমে পরিমাণের দিক থেকে ইনসাফের দিক থেকে মানে কোনো ধরনের জুলুম ছাড়া সঠিক বিচারের মাধ্যমে সঠিক আহ উপায়ের মাধ্যমে সঠিক পরিমাণে পূর্ণ মাত্রায় সমস্ত পরিপূর্ণতায় আল্লাহ এই একক মানে এটি হচ্ছে আহাদানিয়া যে এই এর এমন ভাবে একক ভাবে তিনি এই আদাবটুকু পরিচালনা করবেন যে এর সাথে তার অন্য কারোর সাথে

যে তার উপরে কেউ ক্ষমতাবান হবে না আহাদুন যে আল্লাহ সুবাহ মানে এমন ভাবে ক্ষমতাবান হবেন সবার প্রতি তিনি স্মরণ করে দিচ্ছেন যে মানুষ যেন এটা মনে না করে তারপরে আয়াত নাম্বার পা পাঁচে ওটি আমরা আলোচনা করলাম সাথে এসেছে যে মানুষ কি মনে করে যে তাকে কেউ দেখে না আল্লাহ আল্লাহান মানে দেখছেন তার মানে এমন একজন একক সত্তা যার থেকে লুকানো সম্ভব নয় কোনো কিছু অদৃশ্য থাকা সম্ভব নয় সমস্ত গুণাবলীর মাধ্যমে তিনি দেখছেন দেখার ভিতরে মানে বাস্তবিক অর্থেও দেখছেন অদৃশ্যভাবেও দেখছেন তেমনি ভাবে এসেছে যে কল হু আল্লাহ আহাদুন যে আল্লাহ হচ্ছেন এমন একটি একক যে তার কোনো মানে মানে কোনো গুণাবলী তার মানে কার্যাবলী কোনো কিছুতেই তার কোনো সমকক্ষ প্রতিদ্বন্দ্বী নাই ওয়ালাম ইয়াকুল্লাহু লাহু কুফুয়ান আহাদুন এবং তার সমকক্ষ প্রতিদ্বন্দ্বী কেউ নেই তিনি হচ্ছেন আহাদ তাহলে এই কথাগুলো দ্বারা আমরা যেটা বুঝতে পারলাম যে আহাদানিয়া হচ্ছে এমন একটি বিষয় যে ভাবে একাকি যিনি যা করছেন যাকে বিভাজন করা যায় না তার কার্যাবলী থেকে তার অস্তিত্ব থেকে কোনো কিছু তার সাথে যোগ হয় না এবং অনন্য সত্তা ইউনিকনেস তাকে বুঝানো হয় তাহলে প্রিয় শ্রোতা আহার শব্দটা রিলেটেড হচ্ছে ইউনিক ইউনিকনেস অফ আল্লাহ আহ আমি ইউনিকের অনন্য অনুপম বাংলা আপনারা বুঝে নেবেন তবে ইউনিকনেস এর ক্ষেত্রে আহাদ ব্যবহার হচ্ছে এখন আসুন আহাদের আরেকটি ব্যবহার আহাদ আরেকটি ক্ষেত্রে ব্যবহার হয় সেটি হচ্ছে অন্য কিছু থেকে পৃথক করার কাজে এটি ব্যবহার হয় একটি জিনিস আছে কিন্তু আপনি তার থেকে পৃথক করে দিচ্ছেন তখন আহাদ মানে ব্যবহার ব্যবহার হয় আহাত যেমন সুরা আহজাবের ভিতরে এসেছে যে ইয়া নিসা আহাদিন যে হে নবীর মহিলাগণ অর্থাৎ আজয়া যে মোতাহারা নবীর পবিত্রতা পবিত্র স্ত্রীগণ লাস্টুন্ন নাকা আহাদিন যে তুম তোমরা অন্য কোন মহিলাদের মতো নও আহাদিন অন্য থেকে পৃথক করা এই ক্ষেত্রে অর্থাৎ না যেই কথাটা আমরা বলতে চাচ্ছি যে আহাদের যে ব্যবহার সাহিত্যে যেভাবে এসেছে সেটি হচ্ছে নাফি মানে নিগেশনের ক্ষেত্রে টোটাল নিগেশন নিগেশনের ক্ষেত্রে মানে আহাত কথাটা ব্যবহার হয় যেমন এই আয়াতুল কারিমাতে এসেছে যেমন সুরা আহজাবের চল্লিশ নম্বর আয়াত মা কায়না যে মোহাম্মদ ছিলেন না আবা আহাদিন মিনার রিজা তোমাদের পুরুষদের ভিতরে কারোর পিতা নন আবা আহাদিন তাহলে কোনো কিছু থেকে পৃথক করা অন্য কাজে এই শব্দটা বহুল ব্যবহার হয়েছে কোরআন কারিমে বিভিন্ন আয়াতে কারিমাতে সেটা আমাদেরকে মানে ভালো করে জানতে হবে কোনো কিছু মানে আহাত এককভাবে নাই আহাদ যখনই কোরআনুল কারিমাতে আসবে তখনই আহাদের সাথে আরো কিছু ইনফরমেশন সাথে থাকতে হবে যেমন সুরা ইউসুফ আয়াত নাম্বার চার ইন্নি রাআইতু আহাদা আশারা কাউকাবান ওয়াশ-শামস ওয়াল কমার যে আমি দেখতে পেয়েছি ১১টি মানে আহাদা আশারা 11 কাউকাবান তারকা এবং চন্দ্র এবং সূর্য তাহলে এখানে আহাদের সাথে একটি ইদাফা যোগ হয়েছে কেননা আহাদ এটি বিভিন্ন ভাবে মানে আরবি সাহিত্যে এটি এসেছে যেটি যেটিকে আমরা বলতে চাচ্ছি যে আন বিহিল খাবার খবরের ক্ষেত্রে ব্যবহার হচ্ছে ও জাহেদা যখন কোনো কিছুতে আনসার্টিনিটি বোঝায় মানে জিনিসটা নির্ধারণ করা হলো না যেমন একটি দিন এটাকে আরবি ভাষায় বলা হয় কিন্তু এটি দিয়ে দিনটি শুরু হলো সপ্তাহে দিন রয়েছে আমরা জানি আরবিতে এবং ইংরেজিতে এবং বাংলাতে সব জায়গায় পৃথিবীতে সাতটি দিনে এক সপ্তাহ তাহলে আরবি ভাষায় সপ্তাহের প্রথম দিনটাকে কি বলা হয় ইয়মুল আহাদ এখানে আহাদ হচ্ছে রবিবারকে বলা হয় আহাদ তাহলে এটি হচ্ছে আনসার্টেন আনসার হাজি জাহাদা যে এটার মাকসুদ হচ্ছে আহাদ আহাদান কিন্তু এটাকে নির্দিষ্ট করছে আল আহাদ দ্বারা আহাদ অর্থাৎ রবিবার মানে এক নম্বর দিন তেমনি ভাবে সোমবার হচ্ছে সোমবার এইভাবে আরবি মানে দিনগুলো গণনা করা হয় তাহলে কোনো কিছুকে পৃথক করার থেকে বোঝানোর ক্ষেত্রে নিগেশন যখন হয় টোটাল নিগেশন তখন আমরা আহাত ব্যবহার করি আরেকটি ব্যবহার করি কোন ক্ষেত্রে তাহলে আমরা তিনটি ব্যবহার পাচ্ছি আরবি ভাষায় আবারও বলছি একটি ব্যবহার হচ্ছে মুদাফ ইলাই যে কোনো কিছু সাথে থাকবে আহাদ আসা আহ আহাদ এরকম আর কোনো কিছু তার সাথে থাকবে প্রসেসিডকেই আরেকটি হচ্ছে টোটাল নিগেশনের ক্ষেত্রে এটা ব্যবহার করা হয় যেমন আরেক মানে যখন আমরা কোনো কিছুর থেকে কোনো কিছু পৃথক করতে চাই অন্য কোনো কিছু থেকে যেন আল্লাহ সুহানা তালা সোরা বাকারাতে বলছেন ও কলে তাহ না লা নুফার রিকু বাইনা আহাদি মিন রুসু লিহিি যে আমরা রুসুলদের ভতর রাসুলদের ভেতর কাউকে পৃথক করি না আহাদিন পৃথক করি না তাহলে পৃথক করা কোনো কিছুকে মানে আলাদা করে দেওয়াটাকেই মানে আহাত ব্যবহার করা হয় যেমন মানে তারা পাঠালো তাদের ভিতর একজনকে মানে স্বর্ণ মুদ্রা দিয়ে বাজারে পাঠালো সোরা কাহাফের ভিতরে যে কাহিনীটা এসেছে সেটা আমরা বলতে চাচ্ছি এই যে আহাদ আরেকটি ব্যবহার হচ্ছে যে কাউন্টিং এর ক্ষেত্রে কাউন্টিং যখন আমরা গণনা করব যে আহাদ এবং তার সাথে অন্য কিছু অ্যাডজেক্টিভ হিসাবে আহাদের মানে যে ব্যবহার হয়েছে সেটি একমাত্র সুরা ইখলাসে ব্যবহার হয়েছে তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এই যে আহাদের ব্যবহার এই ব্যবহারের প্রথম উদ্দেশ্য হচ্ছে আহাদানিয়া প্রতিষ্ঠা করা যেমন সুরা কাহফের ভিতরে অনেকবার সবচেয়ে বেশি এসেছে সুরা কাহফে আহাদ আহাদ কথাতে এসেছে আল্লাহ সুবহানাহু তাআলা সর্বশেষে আয়াতুল কারীমাতে সুরা কাহফে বলছেন ফাল ইআমাল আমালান সালিহান যে তোমরা যদি আল্লাহ সুবহানাহু তাআলার সাথে দেখা করতে চাও তাহলে

এই যখনই আহাত ব্যবহার হয় এই শব্দটা আরবি ভাষায় কোনো মানুষের জন্য ব্যবহার হয় মানুষ অন্য কোনো বস্তু যদি হয় যেমন চেয়ার টেবিল তখন কিন্তু ওয়াহেদ ব্যবহার হয় আহাত শুধু খালক মানুষ জিন এরকম আহাত ব্যবহার হচ্ছে একটা পার্সন হিসাবে আহাত যেমন যদি কেউ বলে মা জা আনি আহাদন যে আমার কাছে কেউ আসে নাই তাহলে বুঝতে হবে যে কোন ব্যক্তি মানে মানে তার কাছে মানে আসে নাই কিন্তু কেউ যদি বলে ফুলান লা ইয়াকুমু লাহু ওয়াহিদ যে তার জন্য কেউ নাই এইগুলি আরবি ভাষা বাক্য আমি উদাহরণ দিয়ে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি যে যখন কোন লোক বললো আরবি ভাষায় যেটি পপুলার অনেক বইতে আছে লাইসা মসজিদে অন্য কেউ নাই তার মানে হচ্ছে মসজিদের ভিতরে কেউ নাই কিন্তু এই শব্দটা আহাদ না দিয়ে ওয়াহেদ দিয়ে যদি বোঝানো হয় তাহলে লাইসা ওয়াহেদ মৌজুদন এর অর্থ হচ্ছে যে একজন মসজিদে নাই কিন্তু দুইজন আছে তিনজন আছে বেশি আছে কিন্তু একজন নাই কিন্তু যখন বলা হবে লাইসা আহাদুন তার মানে কেউ নাই মসজিদের ভিতরে এমটি মা যা আনি আহাদুন যে কেউ আমার কাছে আসে নাই নো ওয়ান কিন্তু আমি যদি বলি যে ওয়াহিদ তখন বোঝানো হবে যে হ্যাঁ একজন নাই কিন্তু অন্যজন আছে কিন্তু এর ব্যবহারের ভিতরে কিছুটা সমস্যা রয়েছে যে আহ আমরা এভাবে বলতে পারি না যে লা লাহু আহাদ এটি অশুদ্ধ আরবি গ্রামার অনুযায়ী লা ইকুমু লাহু আহাদ যে এটি যে লা লা লাহু আহাদ যে তার জন্য কেউ নাই মানে কোনো ব্যক্তি তার জন্য নাই এটি বলতে হবে ওয়াহিদ শব্দ দিয়ে ফুলান লা য়াকুমু লাহু ওয়াহিদ এটি হচ্ছে শুদ্ধ রূপ তাহলে আমরা দেখতে পাচ্ছি যে আহাত কথাটা মানে যখন ব্যবহার হয় তখন বাক্য থেমে যায় এবং সেটি নেগেটিভ অর্থে ব্যবহার নিগেশন নাফি অর্থে ব্যবহার হয় যে ওয়ালা তুসাল্লি আলা আহাদিন মিনহুম মাতান যে সুরা তাওবা যে তুমি তাদের জন্য নামাজ পড়তে পারবে না তাদের কারোর উপর যখন তারা মারা যায় মৃত্যুবরণ করে তো এই যে মানে জিনিসটা সেটা দিয়ে আমরা বুঝতে পারছি আল কালাম আরবি আন্নাল আহাদ মিল বাদ নাফি নাফি যেটা নিগেশনের পরে আহাত কথাটা বেশি মানে ব্যবহার হয় এটা আর আরেকটি জিনিস যেটা আমরা দেখতে পাচ্ছি যে ওয়াহিদ এই কথাটা ব্যবহার হয় বাদাল ইসবাদ যে কোনো কিছুকে করার পর কথাটা ব্যবহার হয় এটি হচ্ছে মানে মানে আরবি ব্যাকরণ অনুযায়ী সেটাই আমরা এখানে বুঝতে পেরেছি আশা করি বুঝতে পেরেছেন এখন আসুন যে এই যে আহাদ এবং এই যে ওয়াহেদ এখানে আরেকটি শব্দ আপনাদের অনেক সময় আপনারা দেখতে পারবেন ওয়াহদা ওয়াহদাহু ওয়াহদা ওয়াও হা ডাল এখানে কিন্তু হামজাটা নাই এই এই জিনিসটা কোথা থেকে আসলো এই ক্ষেত্রে স্কলার যারা আছেন আরবি গামারিয়ান তারা বলছেন যে আসলে অর্থের দিক থেকে লা ফারকু বাইনাহুমা আল ওয়াহেদ আল আহাদ আহাদ এবং ওয়াহেদের অর্থের দিক থেকে কোনো পার্থক্য নাই বিমানিয়া মানিয়া ওয়াহেদ বিখ্যাত ব্যাকরণ বিদ আল খালিল বিন আহমদ রাহিমাহুল্লাহ তালা তিনি বলছেন যে আহাদ ইসনান বলাও যাবে যেমন বলা যায় ওয়াহেদ ইসলাম গণনার ক্ষেত্রে কিন্তু যখন মানে হচ্ছে একক। এটি শব্দ থেকে এসেছে। এই যে হামজাটা বদল হয়ে ওয়াও হলো এটাকে বলা হয় হামজা আহাদুন মাকলুবাতুন মিনাল ওয়াও তা আসলো আহাদ ওয়াহদুন অর্থাৎ আরবি ভাষায় এরকম অনেক শব্দ আছে যে প্রথমে হামজা ছিল আলিফ হামজা তারপরে হা দাল কিন্তু কালের বিবর্তনে ওই হামজাকে বদল হয়ে এটাকে বলা হয় মাকলুবা যে আল যেমন স্কলাররা বলছেন যে আহাদ বা ইসমি বিমানি ওয়াহিদ আসল হচ্ছে যে যে হামজা তুল ওয়াও একটি হামজা ওয়াও এর সাথে আছে তাহলে এই যে আহাদের ওয়াও এসে হামজাকে বাদ দিয়ে দিল কাল্লাপিতাল ওয়াও হামজা এটি পরিবর্তন হয়ে গেল এরকম আরবিতে অনেক শব্দ এরকম হয়ে থাকে এটাকে বলা হয় যে আহ ওয়াহ কোরআনুল কারিমে এই শব্দ দিয়ে মানে মুশরিকদেরকে আল্লাহ সুবাহ তালা বিরোধিতা করেছেন যে আল্লাহর যে শরিক নাই সেগুলোকে আল্লাহ সুবাহ তালা বিভিন্ন আয়াতে ওইভাবে ব্যবহার করেছেন যেমন এই তাওদ ইফরাদুল্লাহি হুদুর যে আল্লাহ সুবাহ তালার সামনে যে সবাইকে বিনয়ী হতে হবে সবকিছু ছেড়ে আল্লাহর আবাদত করতে হবে মুশ্রিকরা যেটা করতে ব্যর্থ হয়েছে সেই কথাটা আল্লাহ সুফান বিভিন্ন আয়াতে বলেছেন এটি হচ্ছে আরেকটি রূপ যেখানে ওয়াহদা শব্দ ব্যবহার হয়েছে আহাদের পরিবর্তে তাহলে আমরা দুটো শব্দ পেলাম যেটি একটি হচ্ছে আহাদ আরেকটি হচ্ছে হা ওয়াহাদ এটিও এক কিন্তু

যখন আল্লাহর নাম এককভাবে নেওয়া হয় ওই যে জকির আল্লাহ ওয়াহদাহ একমাত্র আল্লাহর নাম যখন বলা হয় যে তখন সংকুচিত হয়ে পড়ে আসমা আজ্জা ইসমাজ্জা আসমা আজ্জাত কুলু বুল্লা মিনুন বিল আখেরা যারা আখেরাতে বিশ্বাস করে না তাদের অন্তর সংকুচিত হয়ে পড়ে অর্থাৎ যারা আখেরাতে ইমান নাই তারা আল্লাহর নাম শুনলেই ভয় পেয়ে যায় ওয়া ইজা যুকিরাল্লাযিনা মিন দূনিহি যখন আল্লাহ ছাড়া অন্য কিছুর কথা তাদেরকে স্মরণ করায় দেওয়া হয় ইজাহুম শিরুন তখন তারা মানে খুশি হয় যেমন সুরা আল ইসরা এখানে এসেছে ইজা যাকারতা রাব্বাকা ফিল কোরআনে وحده যখন তোমার রবের কথা স্মরণ করিয়ে দেওয়া হয় ফিল ওয়াহদাহু ইসরা আয়াত নাম্বার আপনারা লক্ষ্য করুন যে আল্লাহ তালা নিজে বলছেন যে আল্লাহর কথাটা কোথার থেকে পরিচয় দেওয়া হবে কোরআন থেকে এই কারণেই আল্লাহর নাম আমরা কোরআন থেকে শেখার চেষ্টা করছি এই আয়াত হচ্ছে এর দলিল আপনাদেরকে জানতে হবে ওইজা জাকার তা রব যখন তোমার রবের কথাটা স্মরণ করায় দেওয়া হচ্ছে কোথায় ফিল কোরআনই ওয়াহদাহু একক সেই আল্লাহ সেই রবের কথা স্মরণ করে দেওয়া হচ্ছে ওলাও আলা আদবারিহিম নুফুরা যে মানে আলা আদবারিহিম নুফুরা তারা ছড়িয়ে যাচ্ছে পিছন দিয়ে পালিয়ে যাচ্ছে সরণ করুিয়ে দেওয়ার সাথে সাথে তারা মানে চলে যাচ্ছে দূরে সরে যাচ্ছে যেমন আল্লাহ সুহানা তারা বলছেন সুরা আল গাফির জলিকুম বি আন্নাহু ইজা দর আল্লাহ আহু যখন একান্তভাবে এক আল্লাহকেই ডাকা হয় কাফর তুম ওয়াইনু ইশরিক বিহ প্রটক মিনু লিল্লাহি আলী আল-কবীর জি এখানে আল্লাহ সুবহানাহু ওয়া বলছেন যে সূরা গাফির আয়াত নম্বর 12 ইযা দু'ইয়া আল্লাহু ওয়াহদাহু যে একমাত্র আল্লাহকেই যখন ডাকা হয় তাহলে এই আয়াত দ্বারা যেটা বোঝানো হচ্ছে যে আল্লাহর ওয়াহদানিয়া যে কর্মপরিচালনা ইবাদতের ক্ষেত্রে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার অধিকারী একক তার অন্য কোনো কিছুতে তার কোনো মানে সরিকানা নাই আব্দুল কিতাবের ভিতরে তিনি কিছু আহাদ এবং ওয়াহেদের মানে পার্থক্য তুলে ধরেছেন সেখানে তিনি বলছেন যে প্রথম ব্যবহার হচ্ছে যে এই যে তাও আকদান ও কাউলেন আমান এই যে মানে বন্ধন এবং বর্ণনা এবং কর্মকাণ্ডে আল্লাহ তাহিদ প্রতিষ্ঠার ভিতরে আহাদ কথাটা আল ওয়াহেদ কথাটা এমন ভাবে এসেছে যে তাকে পৃথক করা খুব কঠিন না ফিল মিস ওয়া নিদ্দা ওয়াল কুফু জামিউল উজু যে দিক থেকে বিবেচনা করাই হোক না কেন মানে তার কোনো উদাহরণ তার কোনো প্রতিদ্বন্দ্বী তার কোনো সমকক্ষ নাই এই কারণে যে আমরা ইতিপূর্বে কিছু আয়াত মানে অলরেডি আলোচনা করেছি যে আহাদানিয়া সেটি আবারও বললাম একটি তো হচ্ছে যে মানে লাহু আহাদ আরেকটি হচ্ছে হাল লাহু সামিয়া যে তোমরা কি আল্লাহ তালার নামের মতো অন্য কোন নাম তোমরা জানো আল আহাদ লা যে তার কোনো উদাহরণ নাই তার কোনো দৃষ্টান্ত নাই কোনো প্রতিপক্ষ নাই এটি সুরা মারিয়াম আহ পঁয়ষট্টি

ওয়ালিল্লাহি মছালুল আ'লা যে তার জন্যই রয়েছে একটাই দৃষ্টান্ত যে দৃষ্টান্ত সবার উপরে কোনো দৃষ্টান্ত তার সমকক্ষই হতে পারে না উদাহরণ হয়তো থাকবে কিন্তু তার সমকক্ষ হতে পারবে না ওই উদাহরণটা আরেকটি হচ্ছে তানজিহু সুবহানাহু নাকিদুল عয়ব কোন ধরনের মানে মানে কোমতি কমে যাওয়া অথবা কোন ধরনের দোষ থেকে মুক্ত হওয়াটাই হচ্ছে আরেকটি অর্থ আহাদ যেমন আল্লাহ পুত্র নেন নাই আমরা যেটা দেখতে পাচ্ছি যে আল্লাহ তালা যে যে তিনি তার প্রশংসা আল্লাহ নিজেই করেছেন লাম দেন যে সমস্ত প্রশংসা আল্লাহ সু নিজেই নিজের প্রশংসা করছেন তারপরেও তিনি বলছেন যে সমস্ত প্রশংসা আল্লাহ আমরাও যে প্রশংসা করি এবং আল্লাহ প্রশংসা করেন এই প্রশংসার একটি হচ্ছে যে তিনি কোনো সন্তান গ্রহণ করেননি ওয়ালাম ইয়াকুন লাহু শারিকুন এবং তার কোনো নেই কোন তার ওয়ালাম ইয়াকুন লাহু ওয়ালিউন তার কোনো মানে অভিভাবকের প্রয়োজন নেই মিনা জুল্লি ওয়াকির হু তেকবিয়া সুরা বানী ইসরাইল তাহলে তার মাহাত্ম তোমরা ঘোষণা করো এবং তাজিমের সাথে আল্লাহ আকবর আমরা বলছি তাহলে এই যে আহাদ এই যে কোনো কিছু সমকক্ষ নেই এটাকে আমাদের ঘোষণা করাও আমাদের জন্য হুকুম করেছেন আল্লাহ সুবাহ আল্লাহ সুবাহ তারা শুধু বলেন নাই যে আমরা বসে বসে শুধুমাত্র নামাজ পড়বো রোজা রাখবো জাকাত আদায় করব আর আল্লাহর নামগুলি আমরা শিখবো না জানবো না এই নামগুলো কিভাবে হয়েছে এবং নামগুলো যে শিখে নামগুলো শেখার ক্ষেত্রে আমাদের একটা প্রতিবন্ধকতা হচ্ছে কঠিন এই এই জিনিস শুনতে শুনতে আমি ক্লান্ত হয়ে পড়েছি হাদিসের ভিতরে এসেছে উত্তর আমেরিকায় গ্রিন কার্ড পাওয়ার প্রসিজিওর তো কঠিন না এটি তো খুব সহজ সব সবাই জানে শিক্ষাগত যোগ্যতা ছাড়াও ইমিগ্রেশন কিভাবে হবে। দুনিয়ার কাজ এই কম্পিউটার ফেসবুক চালানো আমি নিজেই ফেসবুক চালাতে জানি না কঠিন মনে হয় কিন্তু অনেকের কাছে এটা সহজ সুতরাং টেকনোলজিক্যাল অ্যাডভান্সমেন্টের সাথে যুক্ত হয়ে মানুষ সবকিছুই করছে জানছে কোনো কিছু কঠিন মনে হয় না কিন্তু আখেরাতে যেটি আল্লাহ সম্পর্কে জ্ঞান সেটি নেওয়ার সময় কঠিন পেয়ে বসে হাতিসের ভিতরে আসে এসেছে আল্লাহ সুবান দুনিয়ার জ্ঞানে যারা জ্ঞানবান তাদের উপরে তিনি খুব অসন্তুষ্ট রাগ করেন ফিল আখেরা আর আখেরাতের জন্য জাহেল মূর্খ থাকছে যে আখেরাতের নলেজে এটি আসলে এমন একটা মানসিকতা এটা মুশরিকদের মানসিকতার সাথে তুলনা করেছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা রুম আয়াত নাম্বার আল্লাহ বলছেন যে যারা মুশরিক তাদের মন মানসিকতাটা এরকম শিখার কোনো ইচ্ছা নাই যে কঠিন কঠিন এটা শিখা যাবে না মানে দুনিয়া সবকিছু কঠিন না সবকিছু সহজ ইংরেজি তো আমাদের মাতৃভাষা না ইংরেজিটা আমরা কিভাবে শিখলাম এখন তো দেখি যে বাংলায় অনেকে বলতে পারে না ইংরেজি বলে ইংরেজি তো আমাদের মাতৃভাষা না তো কঠিন আসলে কিছুই নয় এটি ইচ্ছার উপর নির্ভর করে জানার আগ্রহ আছে কিনা সেটার উপরে নির্ভর করে পরিশ্রমের উপর নির্ভর করে অন্য অনেক ফ্যাক্টরের উপর নির্ভর করে কিন্তু মানসিকতাটা পরিকার্য এবং অগ্রহণীয় গরহিত আল্লাহ সুবহানাহু ওয়া বলেন ইয়া আলামুনা জাহিরান মিনাল hayatid দুনিয়া যে তারা মানে দুনিয়ার জীবনের সবকিছুকে খুব ভালোভাবে জানে খুব ভালো দুনিয়ার এটা গ্রিন কার্ড ইমিগ্রেশন বিবাহ বাড়ি কিনতে হবে মর্গেজ নিতে হবে গাড়ি কিনতে হবে তাকে স্পন্সর করতে হবে মানে ব্যবসা করতে হবে ক্রেডিট কার্ড

এটা আমাদের দেশের প্রেক্ষাপটে খুব গুরুত্ব মানে না কেননা আমাদের দেশে খ্রিস্টান খ্রিস্টানদের জনগোষ্ঠী খুব কম এই কারণে আমরা না কিন্তু আল্লাহ সুবাহ বলছেন এই কারণে যে আল্লাহ পুত্র নেন নাই এটাকে এইভাবে আল্লাহ বলছেন তাহলে আল্লাহ সুহান বলছেন যে তাহলে তোমরা আমার বরত্বের ঘোষণা দাও হু কাব্যের হোত্যাক তার নামগুলো তার গুণগুলো ঘোষণা দাও সেটা তাজবি পাঠ করো এবং সেটাকে তোমরা জেনে নাও জানতে তো হবে আল্লাহ সুবাহ পুত্র নেওয়ার এই অপবাদ থেকে আল্লাহ সুবহানা তারা নিজেকে পবিত্র মুক্ত ঘোষণা করেছেন কেননা তিনি হচ্ছেন আল্লাহ এবং তিনি হচ্ছেন ও আল ওয়াহিদ আল তিনি হচ্ছেন যে পরাক্রান্তশালী আমরা আল 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 একটি জিনিস লক্ষ্য করে মানে করা যাচ্ছে যে আল্লাহ সুবাহ যখনই আল ওয়াহেদ শব্দটা ব্যবহার করেছেন কারিমে সাথে সাথে তিনি আল কাহার ব্যবহার করেছেন খুব বেশি আমরা সেটা একটু পরে আলোচনা করছি যে এই যে তাওহিদ এই তাওহিদ হচ্ছে অন্তরের মাধ্যমে মননের মাধ্যমে জেনে নেওয়া তাও জানতে হবে না জেনে কোনো উপায় নাই জানতে হবে তো এই কারণেই আমাদের একটি বড় দুর্বলতা হচ্ছে যেটা আমাদের বাংলাদেশি মুসলমান ভাই বোনদের ভিতরে দেখা যায় এমনকি আমাদের কোরআন সন্না যারা লেকচার শুনছেন তাদের ভিতরে প্রবণতা আছে যে নামগুলো জানার কি দরকার এই মানে খুব অবহেলা গুরুত্ব নাই ইত্যাদি প্রিয় শ্রোতা আপনারা হয়তো জানেন না কোরআন এই নামগুলি জানার জন্য আল্লাহ হুকুম করেছেন অনেকগুলো আয়াত অনেকগুলো আনাল আল্লাহ আজিজুন হাকিম তোমরা জেনে যাও যে আল্লাহ হচ্ছেন আজিজুল হাকিম ওয়া বিকুল্লি আন্নালাহিকুল্লি আলিম তোমরা জেনে যাও আল্লাহ হচ্ছেন আল আলিম واعلموا ان الله بما تعلمون بصير واعلموا ان الله غفور حليم واعلموا ان الله سميع عليم واعلموا ان الله غني حميد واعلموا ان الله شديد العقاب فاعلموا ان الله مولاكم واعلموا ان الله مع المتقين واعلموا ان الله يعلم ما في انفسكم فاحذروهم

যার এবাদত করছি তিনি তাকে কিভাবে বর্ণনা করছেন সেটা আপনি জানতে পারছেন না আপনার মতো হতবাগা আর নাই যার হুকুম আল্লাহ সুবাহ এতগুলো আয়াতে বলছেন বারবার বলছেন তোমরা জানো যে নামগুলি জানো সেটাকে হুকুম করেছেন এটা সুন্নত নফল মুস্তাহাব এরকম নয় এটা জানা আপনার জন্য অতীব প্রয়োজন কর্তব্য জানতেই হবে না জেনে কবরে যাওয়া যাবে না সুতরাং আহাদ এই যে কথাটা এটা এমন একটি গুণ লাউন বিল আহাদিয়া গাই তারা আল্লাহ সুবাহ তারা ছাড়া আর কাউকে আহাত শব্দ দ্বারা তার গুণাবলী বর্ণনা করা যাবে না যদি বর্ণনা করা হয় তখন সেটি নিগেশন হবে যদি তখন বর্ণনা করা যাবে যেমন আমরা উদাহরণ দিয়ে বলেছি কোনো মানুষের ক্ষেত্রে এটি ব্যবহার করা যায় কিন্তু যখন শুধু আহাদ ব্যবহার হবে এর সাথে আর কিছু থাকবে না তখন হবে একমাত্র আল্লাহ সুতরাং আহাদু সিফাত এবং এটি একমাত্র আল্লাহ সুবাহ মানে থাকে আমাদের এই কোরআন গুলোতে যেভাবে অনুবাদ হয়েছে সেই অনুবাদ গুলোর ভিতরে কিছু সমস্যা আমরা দেখতে পাচ্ছি যেগুলো আমাদেরকে আরো কারেক্ট করতে হবে সেটি হচ্ছে যে ইলাহুন হচ্ছেন আল ইলাহ অর্থাৎ মাহবুদ যেটা আমরা বাংলাতে বলি যার এবাদত করা হয় তাহলে আল ইলাহ হচ্ছে আল্লাহর একটি নাম এই অনেক আয়াতে যখন ইলা হুকুম ইন ওয়াহিদ এর অনুবাদ করা হয়েছে তোমাদের আল্লাহ এক অদিত এই অনুবাদ ভুল আল্লাহ সোহানা তালা এটা বলেন নাই ওয়া ইলা হুকুম ইলা এরকম অনেকগুলো আয়াতে আমরা বাংলা অনুবাদ পড়তে পড়তে ক্লান্ত হয়ে গেছে ভুল অনুবাদ করে রেখেছি ইলাহ এবং আল্লাহ এক নয় ইলা করা হয় আর আল্লাহ সুবাহ হচ্ছে কোন নামের সাথে এর কোনো মিল নাই হালতা আলম্লাহাম এর সমকক্ষ কোন নামই নাই সেটি হচ্ছেন আল্লাহ কিন্তু ইলা আল্লাহ হচ্ছেন ইলা হাল হাক যেমন সুরা সদ আয়াত নাম্বার পঁয়ষট্টি এখানে আল্লাহ সুবান একটি আয়াতের ভিতরে ইলা এবং আল্লাহ পাশাপাশি রেখে দিয়ে বুঝিয়ে দিয়েছেন কুল ইন্নামা আনা মন্দিরু ওমা মিন ইলাহিন ইহেদুল কাহার যে নবী সাল্লাম আপনি এদেরকে বলে দেন যে আমি তোমাদের একজন সতর্ককারী এবং আল্লাহ ছাড়া আর প্রকৃত মাবুদ নাই তাহলে ইলা এর অনুবাদ আল্লাহ হবে না ইলা হচ্ছেন ইলা এর অনুবাদ হতে পারে উপাস্য অথবা মাবুদ অথবা আল ইলা ইলা এবং সেই ইলা অনেকগুলো ইলা রয়েছে সেটাও আমাদের সমাজে না আমরা যেটা ইলা যখন দশ দিয়েছি তখন আমরা আলোচনা করেছি কোরআনুল কারিমে আয়াতের ভিতরে কয়েকবার বলা হয়েছে যে ইলাহ কিন্তু অনেকগুলো তারপরেও আমাদের বুঝে আসে না যেমন সুরা নাহাল আয়াত নাম্বার একান্ন এখানে আল্লাহ সুবহানাহু বলছেন কল আল্লাহু লা তাত্তাখিজু ইলাহাইন যে লা তাত্তাখিজু তারা কি নিয়েছে না ইলাহাইন ইসনাইন দুইটি ইলাহ তারা কি নিয়েছে নিয়ে নেই লা তাত্তাখুজু ইনমা হুয়া ইলাহুন ওয়াহিদ কিন্তু আল্লাহ হচ্ছেন প্রকৃত ইলাহ তাহলে আমরা ইলাহাইন ইসনাইন এই আয়াতে পেয়ে গেলাম ফা ইয়া ইয়া যেটি আল্লাহ সুবহানাহু ওয়া তিনি সুরা নাহালের ভিতরে তিনি বলে দিয়েছেন যে আল্লাহর ফরমান হলো যে তোমরা দুইটি ইলা গ্রহণ করো না অকাল করোনা আল্লাহ বলতেছেন দুইটি ইলাহ গ্রহণ করোনা তার মানে কি দুইটি ইলাহ তো আছে কিন্তু নেওয়া যাবে না লাট তািজু ইন ইসনাইন ইনামা হুয়া ইলাহ ওয়াহেদা এই ইলা হচ্ছেন একমাত্র ইলা তিনি হচ্ছেন আল্লাহ ইয়া ইয়া অর্থাৎ আমাকেই তোমরা ভয় করো তাহলে আমরা কিভাবে বলি যে আল্লাহ লাই সারা মাবুদ নাই আল্লাহ সারা মাহবুদ আছে এর প্রমাণে সুরা নাহাল আয়াত নাম্বার একান্ন দুইটি দুইটি মাবুদের কথা বলা হয়েছে ইলা তারপরে সুরা ইউসুফের ভিতরে যখন এসেছে যে রব এই রবের ক্ষেত্রে আল্লাহ রব শব্দটাকে মালিক অর্থে বুঝিয়েছেন যে ইউসুফে সুরা ইউসুফ আলহিসাম যখন তিনি তা আল্লাহর পরিচয় দিচ্ছিলেন বন্দীদের কাছে তখন ইউসুফ আলহাম বলছেন সুরা ইউসুফ আট নাম্বার আহ উনচল্লিশ

অনেক রব রয়েছে আর আল্লাহ হচ্ছেন একমাত্র রব যিনি আমাদের মানে প্রতিপালন করেন এই রবের সাথে অন্য রবের কোনো মিল নাই কিন্তু সেক্ষেত্রে ইউসুফ আলহি সালাম বলছেন যে আর বাবন অনেকগুলো রব ভালো হাইরুন অথবা আল্লাহ সবচেয়ে উত্তম আমিল্লাহুল ওয়াহেদুল কাহার এখানে পৃথক করার ক্ষেত্রে যখন এসেছে তখন আল্লাহ আল ওয়াহেদ ব্যবহার করেছেন যে আল্লাহ হচ্ছেন এদের থেকে পৃথক হয়ে গেছে আল ওয়াহেদ আল কাহার যে আল্লাহ যখন সৃষ্টি করছেন কুলিল্লাহ কালিকু কুল্লি সাই আল ওয়াহেদুল কাহার আল কাহার মানে হচ্ছে লিকুল্লি সাই ইন সিওয়াউ বিকদ বিতাকদিরিল গালিব

তিনি কখনো আক্রান্ত হবেন না বরঞ্চ তার ভয়ে তার বরত্বে তার বিশালত্বে সবাই পরাক্রান্ত আক্রান্ত মানে কেউ মাথা তুলে দাঁড়াতে পারে না কেউ তাকে পরাজিত করতে পারে না বরঞ্চ তিনি বারবার এখানে একরার করা হয়েছে লক্ষ্য করুন আল এখানে মোসাদ্দাত আছে শুধু কাহার বলা হয় নাই আল মানে যিনি পরাজিত করেন কিন্তু আল তিনি পরাজিত করেন আবার পরাজিত করেন অতীতেও করেছেন ভবিষ্যতে করবেন সব সময় করবেন সর্বদা করবেন বারবার করবেন আলকাহার এই কারণে তিনি বারবার সবাইকে মনে করিয়ে দিবেন যে তোমরা কি দেখেছো এই কারণে আল্লাহ সুবাহ তালা যখন হুঙ্কার দিয়ে কথা বলেন তার বরত্বকে প্রকাশ করেন তখন তিনি এই শব্দটা খুব ব্যবহার করেন আলকাহার যেমন কিয়ামতির দিন যখন সবাইকে বের হয়ে আসার জন্য বলা হবে

এবং আরস ছিল পানির উপর ওয়াকানা আর শুহু আলাল না যে পানিটাকেও তিনি সৃষ্টি করেছেন কলম সৃষ্টি করেছেন ওয়াহুয়াল ওয়াহেদুল কাহার তিনি হচ্ছেন আল ওয়াহেদুল কাহার কিন্তু আল্লাহ সুহান যখন তিনি মানে ইলার কথা মানে বলেন যে তখন তিনি

মানে নিজেকে বললেন যে অন্য কিছু ইবাদত যেমন ঈসা আলহ সালাম এবং তার মা মারিয়াম এবং আল্লাহ এই তিনকে সালাসা বলা হয় কোরআন কারিমে এসেছে যে খ্রিস্টানরা এরকম বলে ট্রিনিটি ট্রিনিটি তত্ত্ব আবার কেউ কেউ মনে করে যে আল্লাহ এবং ঈসা ইসা মারিয়াম এবং রুহল কদুস মানে জিব্রাহ সালাম এটি একটি পরিবার তাহলে আল্লাহর পরিবারের ভিতরে হচ্ছে আল্লাহ যেটা তিনের এক আল্লাহ হচ্ছেন কে তিনের এক তাহলে এগুলি হচ্ছে ইলাহ তার মানে ইলাহ একের বেশি মানুষ নিয়েছে কিন্তু আল্লাহ হচ্ছেন আল কাহার ইলা হুকুম লা যে তিনি হচ্ছেন একমাত্র প্রকৃত আহাদ এবং ওয়াহে আত্মসমর্পণ যে বার এই কথাটা এসেছে সেই কারণে আল্লা সুফানা মনে করে দিয়েছেন যে তোমরা এই কথাটা বলো না খ্রিস্টানদেরকে তিনি উল্লেখ করে বলেছেন যে খ্রিস্টানরা কি করে

মানাত এগুলি হচ্ছে মুশ্রিকদের ইলাহ যেটা কোরআন কারিমে সুরা নাজেম এর ভিতরে এসেছে তারপরে নিজের খেয়াল খুশি একটি ইলাহ আমরা আলোচনা করেছি আগে তারপরে এখানে আরো কিছু ইলার কথা আল্লাহ বলেছেন সালা যে তারা বলে যে আল্লাহ হচ্ছে তিনের এক মানে তিনটি সত্তার সমষ্টি হচ্ছে আল্লাহর একটি পরিবার যেটা একে বলা হয় যে হলি ফাদার হোলি সান আর হচ্ছে হোলি গোস্ট অথবা আবারও কিছু খ্রিস্টান মনে করে যে ইসাহাম তার মা হচ্ছেন দি মাদার আর তার পুত্র হচ্ছে ইসাহ মারিয়াম আর হচ্ছে আল্লাহ হচ্ছেন দি ফাদার তো ইন আল্লাহ ওয়ামা মিন ইন ওয়াহিদ কিন্তু আল্লাহ সুফান হচ্ছে প্রকৃত মানে মানে ইলাহ সুতরাং আল্লাহ সুফান এই ইলার সাথে আর কোনো ইলার কোনো তুলনা করা যাবে না এই কারণেই যে কতগুলো নামকে মানুষ ইলাহ ধরে নিয়েছে সুরা ইউসুফের ভিতরে যখন ইউসুফ আলাইসালাম বললেন ইয়া সাহিবা সাহিবাই

যেমন আল্লাহকে ভালোবাসে আসাধ্য প্রকৃত ভালোবাসা প্রচন্ডতা আল্লাহ থাকা উচিত ছিল কিন্তু অন্য কারোর জন্য আল্লাহর মতোই ভালোবাসে যেমন নবী সাল্লাহাল্লাম কে এমন ভাবে ভালোবাসে যেমন আল্লাহকে ভালোবাসে তাহলে মানে এটি একটি যে আহ মানে তাওহিদের খিলাফ তারপরে আমাদের দেশে যখন গান গায় আপনারা লক্ষ্য করবেন গানের ভিতরে ওই যে নৌকার মাঝি বদল বলে ডাকে এই বদল আসলে কে আমি আজও বুঝতে পারি নাই তারপরে আমাদের বাংলাদেশের সিনেমার গানগুলোতে দেখতে পাবেন দয়াল বলে কাকে ডাকতে দয়াল কি সুখ তুমি পাও কি কি আছে আমরা ছোটবেলা এখনো চলছে দয়াল বলে তারপরে মাওলা তারপরে তিনি হবেন জামিনদার তারপরে ইয়া আলি তারপরে খাজা তারপরে হে বাবা তারপরে ইদানিং নতুন একটা নাম বের হয়েছে সৃষ্টিকর্তা সৃষ্টিকর্তা এই সৃষ্টিকর্তার অর্থ কি সেটা আমি নিজেও কনফিউজ এটা কি সৃষ্টি মানে সৃষ্টি বলতে কি আমি কি রুটি সৃষ্টি করেছি নাকি না ডিম বানিয়েছি নাকি না ভাত তৈরি করেছি নাকি গাড়ি সৃষ্টি করেছি নাকি না মাটির ঘর সৃষ্টি করেছি সৃষ্টিকর্তা এই ধরনের নাম এমন ভাবে তারা নিচ্ছে যেমন সৃষ্টিকর্তার ইচ্ছায় আমি পরীক্ষায় পাশ করেছি সৃষ্টিকর্তার ইচ্ছায় আমি ভালো হয়ে যাব এইগুলো আসলে শুধুমাত্র নাম তারপরে এরকম বিভিন্ন পীরদের নাম আহ হজরত শাহজালাল নাম নিয়ে জায়গা জমির নাম রাখছে জাগার নাম রাখছে সে শাহজালালের নামে কবুতরের নাম রাখছে এমন ভাবে তার গুণাবলী ব্যবহার করছে যেমন যে সকল গুণাবলী একমাত্র আল্লাহ সুবাহ তালার জন্য নির্দিষ্ট ছিল আর এই নামগুলো দিয়ে কাকে বোঝানো হচ্ছে সেটাও কিন্তু সে জানে না দয়াল মাওলা ইয়া আলী এগুলো গানের ভিতর আছে অথচ এই গানগুলো আমাদের মুসলিম ছেলেরা মুসলিম ভাই বোনেরাই গাচ্ছে অথচ কত বড় অপরাধ করছে আর সেই গানগুলো মানুষ শুনছে কত বড় অপরাধ করছে

যে তাকে ছেড়ে প্রকৃত রব ছেড়ে প্রকৃত ইলাহ ছেড়ে তোমরা কতগুলো নামের এবাদত করো ইশের ইবাদত করে শুধু নামের ইবাদত নামের ইবাদত সামমাইতুমহা এই নামগুলো কারা রেখেছে ওয়া আবাউকুম মা আনজালাল্লাহু বিহা আল্লাহ এমন কোনো প্রমাণ নাজিল করে নাই কিন্তু পূর্বপুরুষরা এই নামগুলো রেখে দিয়েছে আর এটা শুনেই তারা এমন ভাবে নামগুলো বলছে ভালোবাসছে তার প্রতি ভরসা করছে তার কাছে পানাহ চাইতে আশ্রয় চাইতে যেমন গাউস গাউসুল আজম মাইজবানদারি গাউস বলে ডাকতে যে তিনি পরিত্রান ইগাসা করবে এই এরকম করে মানে ডাকছে সেই নামগুলো এক ধরনের ইলাহ হয়ে গেছে মা তাবুরুনা মিন দূনিহি ইল্লা আসমাআন সামমাইতুমুহা আনতুম ওয়া আবাউকুম তাহলে এই যে নাম সেই নাম গুলোর থেকেও আমাদের সতর্ক থাকতে হবে নাম গুলোর সঠিক ব্যবহার আমাদেরকে শিখতে হবে যে নামগুলো দিয়ে আমরা কি তো আল্লাহ কিছু যখন তিনি এই নাম ব্যবহার করেন তখন তিনি পরিষ্কার করে দিয়েছেন যে এই নামের ব্যবহারটা কিভাবে হবে তো আহাদ কথাটা যেহেতু আমরা আরবি ভাষায় যেটা পেলাম যে কোনো আরবি বাক্য যদি আমরা বলি যে লি আুন ওয়াহেদ যে আই হ্যাভ অনলি ওয়ান ব্রাদার ব্রাদারি আখন ওয়াহেদ আমার কাছে একটি ভাই আছে কিন্তু এটা বলা যাবে না যে ইন্দি আখন আহাদ এটা বলা যাবে না এই নিগেশন নিগেশন যখন করা হয় তখন মানে কোরআনুল কারিমে নিগেটিভ অর্থে বলা হচ্ছে যেমন মা জানি আহাদুন নো ওয়ান কেম টু মি এই এইভাবে আল্লাহ সুবাহ মানে নেগেটিভ অর্থে আহাত শব্দটা সুরা এখলাসে ব্যবহার করেনি বরঞ্চ পজিটিভ ব্যবহার করেছেন বলছি যখন আমি বলছি আরবি ভাষায় মা ফি আহাদুন এখানে কেউ নেই আরবি ভাষায় যদি আপনি বলেন মা ফি আহাদুন তার মানে এখানে কেউ নেই মা আহাদুন কেউ আমার কাছে আসে নেই হাল আইন্দাক আহাদুন তোমার কাছে কি কেউ আছে তখন একটা পার্সন কে বোঝানো হয় নেগেটিভ অর্থে তাহলে সুরা ইখলাসে নেগেটিভ অর্থে ব্যবহার করার কথা ছিল কিন্তু সুরা ই আল্লা সুবাহ আহাতটাকে ব্যবহার করেছেন পজিটিভ অর্থে এটাই হচ্ছে একমাত্র পার্থক্য আশা করি বুঝতে পেরেছেন যে এখানে আল্লাহ আহাত কথাটা নেগেটিভ অর্থে ব্যবহার করে নাই পজিটিভ অর্থে আর সমস্ত আরবি সাহিত্যে আহাত কথাটা এসেছে অর্থে উদাহরণ দিয়ে আমরা উদাহরণ দিলাম এমনকি কারিমে ব্যবহার হয়েছে যেমন সুরা মুদাসের আয়াত নাম্বার এগারো জার্নি ওমান খালাক্তু ওয়াহিদা যে আপনি তাদেরকে ছেড়ে দিন আমাকে আমাকে মানে ছেড়ে দিন আমাকে এবং যাকে আমি সৃষ্টি করেছি একাকি আল্লাহ সৃষ্টি করেছেন ওয়াহিদা তো আরবি ভাষার একটা সমস্যা হচ্ছে যে 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 কোনো বস্তু ওয়াহিদ ব্যবহার হয় আর শামস ওয়াহেদ একটি সূর্য আল ওয়াহিদ কামারু একটি মানে চন্দ্র ক্রিয়েশনের জন্য ব্যবহার হয় কিন্তু মানুষের ক্ষেত্রে যখন পার্সোনের ক্ষেত্রে আহাত কথাটা ব্যবহার হয় কিন্তু ব্যবহার হয় নেগেটিভ সেন্সে যেমন মা জা আনি আহাদুন হাল ইনদাক আহাদুন মা ফি আহাদুন indi আখুন ওয়াহিদ কিন্তু এই ক্ষেত্রে কুল হুওয়াল্লাহু আহাদ এখানে আল্লাহ সুবাহ তারা এখানে কোনো কিছু থেকে আল্লাহ থেকে পৃথক করেন নাই বরঞ্চ তিনি দুইবার আল্লাহ সুবাহ তালার নামটা নিয়েছেন একটি হচ্ছে আল্লাহু এবং তার আরেকটি নাম হচ্ছে মানে আল আহাদ কিন্তু তার অ্যাডজেক্টিভ হিসাবে আহাদ ব্যবহার করেছেন তার গুণ হিসাবে এখানে ব্যবহার করেছেন আশা করি বুঝতে পেরেছেন এবং কোরআনুল কারিমের ভিতরে এরকম অজস্র উদাহরণ দিয়ে আল্লাহ সুফানা আহ আহাদ কথাটা ব্যবহার করেছেন কিন্তু আহাদ যখনই ব্যবহার হবে সাধারণভাবে তখন তার মুদাফ মুদাফ ইলাই এভাবে ব্যবহার হয় আরেকটি ব্যবহার আম্মা আহাদুকুমা ফাইয়াসকি রব্বাহু খামরান সুরা ইউসুফ যে তাদের একজন কারারক্ষীদের একজন আম্মা আহাদাকুমা কুমা আহাদু তারা মত পরিবেশন করতেছিল তাদের প্রভুর কাছে রব্বিহি হামরান তাহলে আহাদাকুমা আও কিলা পিতা মাতার ক্ষেত্রে আল্লা সুবাহ সুরা বনি ইসরায়েলে যে ব্যবহার করেছেন আহাদুকুমা আও কিলা আহাদু মানে এটি হচ্ছে আহাদের সাথে ইদাফা যোগ হয়েছে সুতরাং আহাত কথাটা এসেছে কিন্তু তার সাথে রয়েছে ইদাফা একক ভাবে কথাটা শুধুমাত্র এখলাস সুরা ইখলাসে ব্যবহার হয়েছে এই কারণে যে এটি হচ্ছে সমস্ত সিফাতের একটি গুণাবলীর সারমর্ম আল্লাহ সুবাহা তারা এই সুরাতে তুলে ধরেছেন এই সুরাতে এই দুইটি শব্দ এবং আহাদ এই দুইটি শব্দ এইভাবে আল্লাহ অন্য কোন কারিমাতে ব্যবহার করেন নাই আসামাদ কোরআনের কোথাও নাই কিন্তু আহাদ কোরআনের অনেক জায়গায় আছে কিন্তু নেগেটিভ অর্থে আছে মুদা মুদা আছে অথবা কাউন্টিং হিসাবে আছে গণনার ক্ষেত্রে আছে কিন্তু সুরা ইখলাসে রয়েছে হচ্ছে মানে পজিটিভ অর্থে অ্যাফরমেটিভ অর্থে যেখানে আল্লাহ সুবাহ তালা নিজেই নিজের পরিচয় তুলে ধরেছেন আহ আশা করি আপনারা আহাদ এবং ওয়াহেদের পার্থক্য বুঝতে পেরেছেন ওয়াহেদ আমরা সংখ্যা হিসাবে বলছি যখন আল্লাহ সুবাহ তালা নিজেকে একক হিসাবে বলছেন আল ওয়াহিদ সেখানে ওয়াহাদানিয়া প্রতিষ্ঠা করছেন যে এবাদতের ক্ষেত্রে অন্য ইলাহ থাকা সত্ত্বেও তিনি হচ্ছেন একমাত্র প্রাপ্য সমস্ত কিছু পরিচালনা মানে সমস্ত কিছুকে যখন তিনি বিখালকে এটা হচ্ছে ইফরাদু সুবাহ ওয়াহদা বিল ইবায়দি ইখলাস দিন লাহু তার এবাদতের ক্ষেত্রে তিনি একমাত্র মানে 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 অধিকারী তাফরিদু সুবহানাহু ওয়াহদহু তাকে একত্ব করা হয়েছে বিখলকি সৃষ্টির কাজে রিজকি রিজিক দেওয়ার কাজে ওয়া আটাই দেওয়ার কাজে মানে যখন তিনি নিষেধ করেন ওয়াল খফতু ওয়ার রাফু ওয়াল ইহয়াউ ওয়াল ইমামাতু এই সকল মৃত্যু জন্ম এবং কাউকে উঁচু করা মর্যাদা বৃদ্ধি করা ইত্যাদি যাবতীয় কাজে আল্লাহ সুবাহ অন্যরা হচ্ছেন আলাদা সবচেয়ে বেশি তার গুণাবলিতে মানে যেমন আমিও একটি কাউকে কিছু উপহার দিলাম কিছু দিলাম কিন্তু আল্লাহ সুবাহ হচ্ছেন ওয়াহাদ তিনি অনেক বড় যার এই দানের সাথে কোনো তুলনা হয় না তো সুতরাং যাবতীয় গুণাবলী এবং যাবতীয় কার্যবলী আম আলিহি ও সিফায়তি এর পরিপূর্ণতা লাভ করেছে যেই শব্দে সে হচ্ছে আহাদ অধিক মাত্রায় যদি ইলাহ থাকতো সেটা আমরা আলোচনা করেছি বারবার আবারও বলছি আল্লাহ সুবাহ তালা নিজেই কোরআনে বলছেন যে অনেকগুলো ইলা রয়েছে লাউকানা ফিহিমা আলিহা এই যে ইলার বহু বচন হচ্ছে আলিহা আল্লাহ বলছেন সুরা আম্বিয়া এখানে আল্লাহ বলছেন লাউকানা ফিহিমা আলিহা ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া অনেকগুলো ইলাহা যদি থাকতো লা লাটা তাহলে ওই গডগুলো ওই ইলাহাগুলো একে অপরের সাথে ঝগড়াঝাটি করে ধ্বংস ডেকে নিয়ে আসতো লাউকা ইলাহ ইলাহা এল্লাহ লাফা তাহলে সমস্ত কিছু মানে দুনিয়াটা ধ্বংস হয়ে যেত আহ কেননা আল্লাহ হচ্ছেন ইলাহাল হক আহ আল্লাহ তো আছে এটি মুশরিকরাও জানতো বল আই ইউ শাহি আকবরু শাহাদা আল্লাহ সুফান আহ মানে তিনি যখন আহ আহ

তার মানে ইলাহ হচ্ছে অনেকগুলো কিন্তু আমরা সেটা সাক্ষ্য দেই না এই কথাটা এসে এখানে আল্লাহ বহু বছরে ব্যবহার করেছেন তো অনেকগুলো ইলাহা এই কথাটা যদি বুঝতেই না পারি তাহলে লাইলাহা ইহ তো বুঝতেই পারলাম না তাহলে আমাদের পরিণতিটা হবে কি কেননা লাহ ইল্লাহ বলার সার্থকতা হচ্ছে তার ফজিলত আমরা তখনই পাবো যখন তার অর্থ বুঝতে পারবো শুধু মুখে তোতা পাখির মতো লাইলা ইলাল্লাহ আল্লাহ সারা কোনো ইলাহা নাই এটি অশুদ্ধ একটি কথা এটা বলে দুনিয়া থেকে ইলাহে চিনতে পারলো না যদি কেউ তাহলে আল্লাহর কথা কোরআন থেকেই সে শিখতে পারলো না যেটি আল্লাহ কোরআনের ভিতরে বর্ণনা করে দিয়েছেন সুরান আন উনিশ নাম্বার আয়াতে আল্লাহ বলছেন যে ওমাম বালাগা ইন্নাকুম লাতাশ হাদুরা তারা মানে সাক্ষ্য দিতে চায় হাকান ওখরা অন্য গুলিকে তারা আল্লাহর সাথে সাক্ষ্য দিতে চায় যে আল্লাহ তো নেই কিন্তু সাথে অন্য ইলাহাগুলো আছে যেমন আমাদের দেশে মানে মুসলিমরা আল্লাহ তো আছেন কিন্তু দয়াল বাবা খাজা মানে মুর্শিদ হ্যাঁ উনি করবেন ورشید করেছেন বাবা করেছেন ইত্যাদি এক ধরনের ইলা মা আল্লাহি আলিহা ওখরা আল্লাহ সুবহান تعالی বলছেন কল লা আশহাদু আমরা সেটা সাক্ষ্য দেই না আল্লাহ বলেন কুন ইননা মা হুলাইয়া ইলাহুন ওয়াহিদুন ইনানি বারিউম মিম্মা তুশরিকুন যারা যাদেরকে আল্লাহর সাথে ডেকে শরিক করছে আল্লাহ সেখান থেকে মুক্ত প্রিয় শ্রোতা এই যে আহাদ আমরা এতক্ষণ আলোচনা করলাম বুঝতে পেরেছেন যে আহাদ হচ্ছে আর হচ্ছে থেকে। অনেকগুলো যদি সত্তা বস্তু অবজেক্ট সাবজেক্ট যদি থাকে তখন আল ওয়াহেদ কথাটা ব্যবহার করেছে কোরআন কালিমে আল্লাহ বলেছেন আল ওয়াহেদ এই কারণেই ওয়াহেদের সামনে আল বসেছে আল ওয়াহেদ আর যখনই আহাদ ব্যবহার করেছেন সুরা ইখলাসে তখন আল্লাহ আল ব্যবহার করেন নাই কেননা এই আহাদ হচ্ছে ইউনিক একমাত্র পজিটিভ অর্থে নেগেটিভ অর্থে নয় এবং এটি ব্যবহার হয়ে আয়াতটা থেমে গেছে জ্ঞানকৃত এবং থেমে গেছে মনকাতি হয়েছে এখানেই তাহলে এই আহাদ হচ্ছে এমন আহাদ একক অনন্য একা যার কোনো শুরু নেই শেষ নেই আর সমকক্ষ কিছু নেই আপনাদেরকে আগামী ক্লাসে সুরা ইখলাস অন্য শব্দগুলো যেহেতু আমাদের ইস্মুল আযমের ভিতরে এসে পড়েছে সেগুলো পড়ার আমন্ত্রণ জানিয়ে আমাদের আজকের দস আমরা শেষ করছি সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আন্ত astaghfiruka ওয়াtubু ইলাইক আসসালামু আলাইকুম ওয়া